আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি সিম্যানের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো একসাথে কিছু চাঁদা মাছ, মানে চান্দা মাছ ছিল যেটা আমরা রূপচান্দা বলে থাকি। আর হচ্ছে আপনারা যে দেখতে যে মাছটা দেখতে পাচ্ছেন যেটা একটু বড় সাইজের, তো এই মাছটা হচ্ছে এটাকে চাপা খড়ি বলা হয়। তো মানে সাগরের যে মাছের নামগুলো আছে সে ভাষাতে এটাকে চাপা খড়ি বলা হয়। তো বেসিক্যালি এই মাছগুলো উঠানো থেকে শুরু করে সব কিছু প্রসেসিং আপনাদেরকে আজকে দেখাবো, যে কি একদম স্টোর করা পর্যন্ত বা ফ্রিজিং করা পর্যন্ত আপনাদেরকে পুরো ভিডিওতে এই জিনিসটা আসলে দেখানোর চেষ্টা করব। তো এই যে মাছগুলো আপনারা দেখতেছেন যে অনেক বড় বড় সাইজ, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো নড়তেছে। তো এই যে মাছগুলো, এই মাছগুলো সাধারণত সব থেকে বেশি বিক্রি করা হয় হচ্ছে শুটকি করে। তো অনেকেই আসলে শুটকি মাছটা পছন্দ করেন। তো এইটা হচ্ছে যে আপনার শুটকি ম্যাক্সিমাম টাইমে শুটকি করে তারপরে হচ্ছে সেল করা হয়। আর অনেক সময় আছে যে শুটকি করে এটা বাইরে এক্সপোর্টও করা হয়। বাংলাদেশে খুব কম সময় থাকে এই মাছগুলো। তো এই মাছটা আসলে খুব সুস্বাদু একটা মাছ, যেটা আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি মাছগুলো একদম তাজা, মানে ধরা মাত্র ধরা পড়েছে। তারপরে হচ্ছে আপনাদেরকে আসলে ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাছগুলোকে এরকমই মানে করা হচ্ছে, ক্লিন করা হচ্ছে বা এটা আসলে ওয়াশ করা হবে, ময়লাগুলো যেগুলো আছে এগুলোকে আসলে ক্লিন করার জন্য। তো তারপরেই এটাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ব্লক আকারে আসলে প্যাকিং করা হচ্ছে, যে এক প্যাকেটে আসলে আমি আপনাদেরকে যদি বলি যে একটা প্যাকেটে মানে যে ব্লক আমরা সাধারণত বলে থাকি বা করে থাকি, এই ব্লকে সাধারণত 20 থেকে 22 কেজি মাছ একসাথে রাখা হয়। তো এই মাছগুলোর এক একটা সাইজ অলমোস্ট 5 থেকে 6 কেজির কাছাকাছি, দেখতেই পাচ্ছেন একদম তাজা। এরকম সাধারণত এই মাছগুলো তাজা মানে সাধারণ মানুষের জন্য দেখাটা আসলে পসিবল হয় না। দ্যাটস ওয়াই আমরা আসলে আপনাদেরকে এইরকম ধরনের ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি। তো সেক্ষেত্রে যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমি বলবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা সাগরে এই মাছ ধরা রিলেটেড যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছেন মাছ আসলে দুইটা ভাগে আসলে উঠেছে, মানে দুই ধরনের মাছ আসলে উঠেছিল বা ধরা পড়েছিল। তো এখানে একটা হচ্ছে যে চাপাখড়ি যেটা বললাম, এটা একটা একটা হচ্ছে রূপচান্দা, যেটা সাধারণত রূপচান্দা আসলে সবাই চিনেন, অনেক সুস্বাদু এবং অনেক দামি একটা মাছ, যেটা অলমোস্ট 1000 থেকে 1200 টাকা কেজি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে রূপচাঁদাগুলোর সাইজ, এইগুলোকে বিভিন্ন গ্রেডে ভাগ করা হয়, যে আপনার সাইজের উপর ডিপেন্ড করে। ছোট সাইজ থাকে স্মল যেটাকে বলা হয়, মিডিয়াম আছে যেটাকে মিডিয়াম সাইজ এটাকে মিডিয়াম বলা হয়, আর হচ্ছে যেটা বড় সাইজ এটা মানে আলাদা আলাদা করে গ্রেড করা হয়, কারণ এক একটার প্রাইস আসলে এক এক রকম হয়ে থাকে বা বড়টা একটু দাম বেশি হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এইগুলাকে আসলে এইভাবে গ্রেড আকারে করে তারপরে হচ্ছে এগুলাকে 20 থেকে 22 কেজি করে এক একটা প্যাকিং করা হবে, তারপরে এটাকে ফ্রিজে রেখে দেওয়া হবে। তো আসলে প্রচুর পরিমাণে রূপচান্দা আমরা পেয়েছিলাম। আপনারা হয়তো দূর থেকে যখন ভিডিওটা দেখাচ্ছিলাম তখন হয়তো মনে হচ্ছিল যে আসলে ছোট ছোট মাছ এবং অল্প কিছু মাছ উঠেছে, বাট এখানে আসলে অনেকগুলাই মাছ উঠেছে। তো দেখতেই পাচ্ছেন, আর এই মাছগুলো সাধারণত যেগুলো একদম মানে ভালো, বা এই মাছগুলোর কিন্তু রূপচাঁদার মধ্যেও কিন্তু কিছু সাইজ ডিফারেন্ট থাকে, মানে কিছু সরি কিছু ভাগ ডিফারেন্ট থাকে। তো এখানে ভাগ ডিফারেন্ট বলতে একটা হচ্ছে সিলভার চান্দা বলা হয় আর একটা হচ্ছে চান্দা বলা হয় চাইনিজ। তো এই যে মাছগুলোকে আলাদা আলাদা করে প্যাকিং করা হয়েছে এক একটা 20 থেকে 22 কেজি করে। তো সেক্ষেত্রে এই মাছগুলোকে আমরা এভাবেই ফ্রিজিং করা হয় বা এই মাছগুলোকে ফ্রিজিং করবে। আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা ট্রেতে উঠানো আছে। তো এই ফ্রিজিং করার পরে এটার ওয়েট আর করা হয়, ওয়েট করে তারপরে হচ্ছে যে এটা বিক্রির জন্য হচ্ছে রেডি করে রাখা হয়। এখানে এই যে থাকে ভাগ করা বা গ্রেড করা হয়। তো দেখতেই পাচ্ছেন যে এগুলাকে প্যাকিং করা হচ্ছে,
আর প্যাকিং করার সময় কোনো ধরনের কোনো মেডিসিন বা কোনো কিছুই দেওয়া হয় না, বা কোনো কিছু আসলে দেওয়া ঠিকও না। তো কোনো ধরনের কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না, এটা জাস্ট এইভাবে প্যাকিং করে এটাকে ফ্রিজিং করা হবে। তো দেখেন বিভিন্ন গ্রেডে বড়গুলাকে আলাদা করা হচ্ছে, মাঝারি সাইজ যেগুলো আছে সেগুলোকে আলাদা করা হচ্ছে, ছোট সাইজগুলা একটু কম দামে বিক্রি হয়, যেটা আসলে 500 থেকে 600 টাকার মতো কেজিতে বিক্রি করা হয়। তো এখানে আমি আপনাদেরকে একটু কিছু কিছু কথা বলি, যেমন আমরা আসলে খুব বেশি ভিডিও আপনাদেরকে দিতে পারছি না, কারণ আপনারা নিজেরাও জানেন যে সাগরে থাকলে আসলে কোন ধরনের কোনো নেটওয়ার্ক আমরা পাই না, অলমোস্ট 1 মাসের মতো হচ্ছে সাগরে থাকতে হয়। তো আমরা আসলে চেষ্টা করি ভিডিও রেগুলার আপলোড করার জন্য। তো সেক্ষেত্রে এরকম যখন হয়ে যায় যে কোনো ধরনের কোনো নেটওয়ার্কই আমরা আসলে ক্যাচ করতে পারি না, তখনই হচ্ছে আমরা আপনাদেরকে কোনো ভিডিও আপলোড করতে পারছি না। তো এটার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা ইনশাল্লাহ রেগুলার হওয়ার চেষ্টা করব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে যারা সাধারণত এখানে যে কর্মীগুলো আছে বা সেলর বলা হয়, তো এই কর্মীগুলো যারা আছে তারা আসলে বিভিন্ন গ্রেডে মাছগুলোকে ভাগ করছে। তো এই মাছগুলা বিদেশে রপ্তানি করা হয় এবং প্রচুর পরিমাণে আসলে বৈদেশিক মুদ্রা এই এই খাত থেকে কিন্তু আসে। আপনারা আমাদের যে চ্যানেলের ভিডিওগুলো আছে ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন যে এই মৎস্য খাত থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণে আসলে রেভিনিউ বাইরে থেকে হচ্ছে আসে। তো দেখতেই পাচ্ছেন এতে প্রচুর পরিমাণে খরচও আছে, আপনারা নিজেরাও জানেন যে সাগরে থাকা আর এই সাগরের যে লাইফটা আছে বা সাগরের যে যারা থাকে বা এই যে যারা মেরিনে চাকরি করে, আপনারা নিজেরাও জানেন যে লাইফটা এতটা মানে সাধারণ মানুষের মতো লাইফ না। অলমোস্ট 1 মাস নেটওয়ার্কের বাইরে থাকতে হয়, ফ্যামিলি মেম্বারদের সাথে কোনো ধরনের কোনো কন্ট্যাক্ট থাকে না। আপনি চাইলেই যে কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সেটা কখনোই পসিবল না। তো এই লাইফটা একটু ডিফারেন্ট। তো তার মাঝেও আমরা আসলে এই লাইফটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে আমাদের ভিডিওগুলো শেয়ার করা, আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষগুলো আছে, মানুষগুলো পুরা 1 থেকে 1.5 মাস যাবৎ তারা সাগরে থাকে। তো তারা চাইলেও হচ্ছে যে তাদের ফ্যামিলি মেম্বারের সাথে কন্ট্যাক্ট করতে পারে না। তো সেম ভাবে আমাদের যারা অফিসার আছে সেম ভাবেই হচ্ছে যে তাদেরও সেম হয়তো কাজ এক একজনের এক একটা আলাদা আলাদা থাকে। তো এইগুলাকে যখন মানে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয় বা বিভিন্ন ইয়েতে নিয়ে যাওয়া হয়, এখান থেকেই আসলে এটা বিক্রির জন্য প্রস্তুত হয়ে যায়। এটাতে কোন ধরনের কোনো মেডিসিন বা কোনো কিছু ইউজ করা হয় না ইয়ে থাকা পর্যন্ত। আপনারা দেখতেই পাচ্ছেন যে ফ্রিজিং মানে ফ্রিজের যে ইয়েটা আছে, ফ্রিজিং সিস্টেম যেটা আছে, তো এইটাতেই হচ্ছে যে মাছগুলো রাখা হয়। তো এই ধরনের আরও ভিডিও যদি আপনি দেখতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।